আসসালামু আলাইকুম কঠোর হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন নীতি চাইলেই মিলবে না রাজনৈতিক আশ্রয় তার মানে ইউরোপের বিভিন্ন দেশে দেশে আগে যেভাবে সহজে রাজনৈতিক আশ্রয় মিলত এখন সেটা মিলবে না সব ইউরোপের দেশগুলো মিলে সিদ্ধান্ত নিয়েছে যে তারা একটা অভিন্ন নীতি অনুসরণ করবে সেই নীতিতে প্রত্যেকটা দেশের সীমান্তে থাকবে হচ্ছে আশ্রয় কেন্দ্র সেখানে যারা রাজনৈতিক আশ্রয় চাইবে যে যে দেশের সীমান্তে আটক আটক হবে ধরা পড়বে সেখানে তাদেরকে পাঠানো হবে এবং সেখানে আপনাকে আইনজীবী সহায়তা দেওয়া হবে বারো সপ্তাহের মধ্যেই ফয়সালা হবে যে আপনি আসলে রাজনৈতিক আশ্রয় পাবেন কি পাবেন না এরকম একটি অভিন্ন নীতির কথা ঘোষণা করেছে সেই খবরে বলা হচ্ছে চার বছরের বিতর্ক আর আলোচনা শেষে নতুন অভিবাসন আইন নিয়ে একমত হয়েছেন সাতাশ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন মূলত অনিয়মিত অবৈধ অভিবাসন ঠেকানো এবং মানব পাচার রোধে এমন সিদ্ধান্তের দিকে যুক্ত তারা রাজনৈতিক আশ্রয় ও প্রয়োজনীয় অভিবাসন নীতির সংস্কার প্রস্তাব অনুমোদন করা হয়েছে নতুন আইনে যেখানে আছে দশটি ধারা প্রতিটি দেশের সীমান্তে বসছে কড়া নিরাপত্তা আর দায়িত্ব ভাগ করে নেবে সদস্য দেশগুলো এছাড়াও রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ সীমান্তের বাইরেই যাচাই করা হবে অর্থাৎ সীমান্তের ভেতরে ঢোকার আগেই আপনার সেটি যাচাই করা হবে এবং তার গ্রহণ না হলে ফিরতে হবে নিজ দেশে প্রতিটি দেশের সীমান্তে থাকছে আশ্রয় কেন্দ্র কোনো সদস্য দেশ আশ্রয় প্রার্থীদের নিতে রাজি না হলে অর্থ বা অন্যান্য সম্পদ দিয়ে সেই দায়িত্ব পালন করতে হবে অর্থাৎ যদি মানে কোনো দেশ নিতে রাজি না হয় তাহলে তাকে সেই পরিমাণ টাকা পয়সা সম্পদ দিতে হবে যারা নিবে ঢাকার ইউ প্রধান চার্লস হোয়াইটলি জানান আগের মতো কেউ চাইলেই রাজনৈতিক আশ্রয় পাবে না তিনি বলেন বারো সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত হবে কে থাকবে আর কে থাকবে না এখানে বলা হচ্ছে প্রতি রাজনৈতিক আশ্রয় পার থেকেই দেওয়া হবে আইনজীবী প্রতারণা করে আশ্রয় নেওয়ার সুযোগ আর থাকছে না তবে অবশ্যই যে দেশে ফিরলে জীবনের হুমকি আসে তেমন আবেদনকারীরা থাকার সুযোগ পাবেন যুক্তরাষ্ট্র থেকে এই আইন কার্যকর হবে নতুন নিয়মে যেমন অবৈধ অভিবাসন কমবে তেমনি সুগম হবে দক্ষ শ্রমিকের পথ চার্লস হোয়াইটলি বলেন আমার মনে হয় বাংলাদেশের জন্য বিশেষ করে দক্ষ এবং মেধাবীদের জন্য দারুণ সুযোগ এখন অভিবাসনের জন্য তারা বৈধ উপায়ে আবেদন করতে পারবেন পাশাপাশি ভালো পেশা উন্নত জীবন মান নিশ্চিত হবে একই সঙ্গে সরকারের মানব পাচার রোধের যে চেষ্টা রয়েছে সেটিও এগিয়ে যাবে তবে নতুন আইনের পড়া সমালোচনা করেছেন ইউরোপের কট্টর দক্ষিণ ও বামপন্থীরা সেই তালিকায় আছে আঙ্গেরি সরকারও এর বিপরীতে নীতি নির্ধারকরা যুক্তি দিয়েছেন দুই হাজার সালে শুধু ইউক্রেন থেকে পালিয়ে ইউরোপে ঢুকেছে প্রায় এগারো লাখ আশ্রয় প্রার্থী বছরের গড় হিসাবে যা দুই সালের তুলনায় সাতাত্তর শতাংশ বেশি তো বোঝাই যাচ্ছে যে ইউরোপীয় ইউনিয়ন একটা সম্মিলিত একটা অভিবাসন নীতি গ্রহণ করতে যাচ্ছে বিচ্ছিন্নভাবে যে ইতালি বা পর্তুগাল গ্রিস তারা যেইভাবে রিল্যাক্স ছিল সেটি আর থাকছে না ফলে দিনকে দিন কঠোর হচ্ছে বোঝাই যাচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ